আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহাজ তেরাবালি চেয়ারম্যান ট্রাস্টের উদ্যোগে জগন্নাথপুরের কলকলিয়ায় 400 পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ। হাওরের রাজধানীকে তো সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়াগাঁও চেয়ারম্যান বাড়িতে গত 13ই ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকায় উক্ত শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কলকুলিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে 9 নং ওয়ার্ডের বসবাসকারী দরিদ্র হতদরিদ্র 400 পরিবারের মাঝে এই শীত বস্ত্র তুলে দেন উক্ত ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ। কলকুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ তেরাবালের নামে উনার পরিবারের সুযোগ্য সন্তানেরা এই সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য এই ট্রাস্টটি গঠন করেন। উক্ত ট্রাস্টটির প্রতিষ্ঠাকাল থেকেই এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। উক্ত শীত বস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন আলহাজ তেরাবালি চেয়ারম্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা কলকলিয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিক মিয়া। কম্বল বিতরণের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। কিছু কিছু মানুষ বাকি রয়েছে, এরা আইলে আমরা ফরে দিব, এরা লিস্টে নাম আছে, আমি সকলকে ধন্যবাদ দিলাম। আগামী বছর আমরা অন্য ব্যবস্থা করি। প্রথমে বলি যে আমি চিন্তা করতেছি যে করেছিলাম যে একটা ট্রাস্ট ধরে যাতে আমরা ডিস্ট্রিবিউশন করি। গত বছর থেকে আমরা এটা শুরু করেছি এবং আমি আমার ব্যক্তিগতভাবে 3টা গড় কমপ্লিট করছি। 2টা গড়ের কাছে 7 লাখ টাকা করি, কিছু মানুষ আমার মধ্যে শরিকও আছে। এটা এরপরে 1টা গড় দিছি খালি ঠিকই 4 লাখ টাকা খরচ করি। আমরা টিপুয়া দিছে 1.5 লক্ষ টাকা, তারা একটা পানি থাকি, একটা ট্রাস্ট থাকি আমেরিকা থেকে, বাকিগুলো আমার আমার খবর তো নিজে আমি এটা কমপ্লিট করি। এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কলকলিয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস সালাম, কলকলিয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ হারুন মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ মশিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজেশ দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ দবির মিয়া, ট্রাস্টি শামিমা বেগম, ট্রাস্টি আমেনা বেগম, ট্রাস্টি শিপা বেগম, মাইশা বেগম, প্রবীণ মুরব্বি, তুতা মিয়া, আনকার মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আলিনুর, ফুজায়েল সহ উপকারভোগী জনসাধারণ। বলার কিছু নেই, আর অনেক মানুষই জানে উনি আসলে পত্র এলাকায় যথেষ্ট অবদান আছে। আমি এই অবদান স্মরণ করি সবসময় যে কোনো অনুষ্ঠানে। সবাই পত্র এরিয়ার জানে যে হাজি তারাউলি সাহেব চেয়ারম্যান হিসাবে পত্র এরিয়ায় যথেষ্ট অবদান রেখেছেন। এই বছরই ন্যায় প্রতি বছরই প্রতি সবসময় আমাদের এই সব বাড়ির পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন ট্রাস্ট আছে, ট্রাস্টের মাধ্যমে গরিব অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের সময় সময় উপযোগী জিনিস বিতরণ করি বা মানুষের পাশে দাঁড়াই। আমাদের উদ্দেশ্য হলো আমরা এই যে এই মানুষ মানুষের জন্য বিদায় এই এই কথা চিন্তা করে আমরা মানুষের পাশে দাঁড়াই। প্রতি বছরের ন্যায় হাজি তারাবালি ট্রাস্ট মাধ্যমে হাজি তারাবালি সাহেবকে স্মরণের উদ্দেশ্যে এবার শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা আলহাজ তেরাবালি সাহেবকে স্মরণ করতেছি। আমি আমাদের এই কলকলি ইউনিয়নবাসী সবাই আমরা কিন্তু আমি সহ সবাই আমরা কিন্তু আনন্দিত। আমরা প্রত্যেক বছর এই বাড়ি থেকে আমরা অনেক ধরনের ত্রাণ এবং শীত বস্ত্র বিতরণ এবং যে কোনো ধরনের উন্নয়নের সহায়তা আমরা পাই।